ওটা বড় ওটা রাইখা দেবো তিনজন তিনে হবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তো কালকে হচ্ছে আপনাদের আপু ড্রাই মিষ্টি খাওয়াই আর খাইয়া মন ভরে নাই, তো এই জন্য আজকে আমাদের হচ্ছে গরমের মধ্যে ডেজার্ট খাওয়া হবে। আর এই ডেজার্টের জন্য হচ্ছে নিতেছে আপনাদের আপু ডাব আনতে বলছিল আমাকে, কিন্তু আমি আসলে ডাব পাই নাই খুঁজে, জন্য নারকেল নিয়ে আসছি। নারকেল হলে একবারে পাকা নারকেল না, এটা হালকা নারকেল, এটা দুইরকম না। তো যাই হোক, আজকে আপনাদের আপু হচ্ছে আমাদের মজাদার ডেজার্ট খাওয়াবে তৈরি করে নিজের হাতে। এই প্রথম আপনাদের আপু যে ডেজার্ট তৈরি করতে যাচ্ছে, তুমি কি এর আগে ডেজার্ট তৈরি করছিলাম? আপনাদের আপু এই প্রথম হচ্ছে ডেজার্ট তৈরি করতে যাচ্ছে আর আমাদের খাওয়াইবো, তো আল্লাহ জানে ডেজার্ট কি বিষ হয়ে যায় নাকি আল্লাহ জানে। আপনাদের আপু ইদানিং যে রাগ আমার উপরে, তো আমি তো ভয় ভয়ে আছে আজকে আসলে, যে তাই না? না তাই, তুমি তো এক্সপার্ট, আমি তো এক্সপার্ট না। তুমি যে পিছনে যে বাগানটা তুমি করছো, আমি আমার কখনোই দোষ কুলাইতো না যে এই বাগান করতে, কিন্তু এর চাইতে পরিশ্রমের কাজ, কঠিন কাজ আমি করতে পারবো, কিন্তু এই এগুলা আমার পক্ষে সম্ভব না, বুঝো নাই। যাও আমি আসতেছি তোমার ডেজার্ট দেখতে। বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিছি, হচ্ছে ডাব দিয়ে একটা ডেজার্ট তৈরি করতে চাইছিল, কিন্তু আমি আসলে ডাব পাই নাই, নিয়ে আসছি নারকেল। আসলে এগুলো একবারে নারকেল না, কিছুটা ডাব কিছুটা নারকেল, অনেক পরিশ্রম হইতেছে। গাইমা শেষ, আপনাদের আপু মাত্র গোসল করে আসছে, কিন্তু আবার গোসল হয়ে যাইতেছে। গুণবতী মানুষ, এই গুণের কদর না করলে হয়? এত গুণী মানুষ, এত নাটকের কথা মানুষ, তুমি কতগুনি দেখছো যে একটা বডি নিছো, তারপর পানি নিছো, এই দুইটা নারকেল নিছো, এটা নিছো, সর পানি ছাকু মানে খাইবা কেমন? তুমি খাইবা না? না না, তাই এই জন্য তো আরো ভয় পাইতেছি। তুমিও খাইও। হ্যাঁ আমি খেলে তোমরা গরম খাইতে দিব না কেন? বুঝো না, আমরা খেলে তুমি খাইবা না, তুমি খেলে আমাদের খাওয়াইবে না, এটা কি? সবাই মিলে খাবো না? সবার মধ্যে না, আমি একলা একশো, তাই না? আমার পেটা তো খারাপ না, মন তো খারাপ না, আমার মন একবারে দমদমে তকতকে চকচকে, তোমার মন কালো কুচ্ছিত। ভাই আমি কিন্তু গরম পানি দেখি, গরম পানি না, গরম ভেজাল দেখছো তোমার মুখের ভাষা কি? এগুলা কি মুখের ভাষা? কিন্তু রোজা ধরছে, রোজা ধর নাই, ধরে দেবো আমরা কথা শুনতাম না, তাই না? এই ডেজার্টটা খাইলে একবার স্বস্তি ফিরে আসবে আজকে ইফতারে। এটা ছিল আসর আজান, আর এখন হলো আমি কাজে লাগাই দিছি, পাশের বাড়ির ভাইয়া কালকে ঘর দোর পরিষ্কার করছে, কাগজ দিছে, ফ্যান পরিষ্কার করছে, বাথরুম দিছে, তুমি জানো আমি কোনদিন কইছি? জি না, যখন আসে তখন দেখো তোমার টেবিলে ফল করতে আসো, এই আর কিছুই না, অন্তকেন্দ্র কাড়ুই না, অন্তকেন্দ্র খাই না ফল। তোমার ভাবি আমার জন্য বেশি মায়া করে,
পরাবাড়ি মাইশের বাড়ি বউর মা বেশি লাগে চোখে। আমি তো কই না যে ওই মুমকুর বাড়ির বেটা খুব ভালো কাজ করে, মুমকুর বাড়ির বেটা খুব সুন্দর, এত আমি জীবনও কই না। পরের বাড়ি বিডি গরুর কাছে ভালোই লাগে, কারণ বেটা গরুর মন তো অনেক বড়, বুঝো নাই। পরের বাড়ি বিডি গরুর মন রাখে বেশি, তাই নাকি? এটাই তো বাস্তব। আপনার মনে আমাদের শুধু আমি ছাড়া সবাই আছে, আমার পানি গরম হয়ে গেছে, আমি গরম হম কি লেগে আপনি গরম আছে। না মানে ময়লাটা জানি না আসে পানি পলক পয়সা পড়ছে। এখন হলো আমি আগে আগে পাটা দিয়ে দেবো, যে পাটাটা কিনে আনছে কত টাকা কিনছো? 120 টাকা না 130? লেখা তো 130 টাকা। এই যে লেখা পানির সাথে মিশাই দেবো। আগার আগার পাউডার মধ্যে হচ্ছে দিতেছে পানি। প্রথমে দিলে হলে যাবো ইয়ে জমি কি পরিমাণ মতো নাকি দিলে হবে? পরিমাণ মতো দিতে হবে আগার আগার পাউডার। না তোমার মতো আমার যে আপুরা এটা খেয়ে, হ্যাঁ দু চামচ আছে, না দু চামচ আছে, মানে এই চামচ আছে, দু চামচ আছে। এক্সপেরিমেন্ট করবে তারা আমার যদি ভালো জানে না, তাদেরকে দেখি করতেছে, তাই না? সিরিয়াসলি স্বপ্ন না আমি পারবো আমি তো কোনো কথা না ভাই। পরে দিবা না আগুনে দিলে কিন্তু বেশ পানি দেবো, কোনো কাজে লাগবে না তোমার ইচ্ছে পূরণ হবে না। বললাম ঠান্ডা করে দিও। একবারে বলক চলে আসছে আর একবার কিন্তু এটা থেকে কিন্তু একটা ফ্লেভার আসতেছে সুন্দর। কিন্তু এটা থেকে কিন্তু একটা ফ্লেভার আসতেছে সুন্দর। বিশ্রান্ত আছি তো হয়ে দিকা বিষ, আজকে বিষ খাওয়া হয় পেট খারাপ করবো আমি তো এই যে শেষ। আপনাদের আপুর এটা কিন্তু ঘন হয়ে যেতেছে দিন একটু পর পর, আমি এসে দেখে গেছি ঘনত্ব বাড়তেছে। তো আসলে আমার এখন মনে হইতেছে না আসলে আপনাদের আপু মনে হয় সঠিক পথে হাঁটতেছে, যদি এখন আপনাদের আপুর নাই এই জন্য প্রশংসাটা করলাম। ঠান্ডা হওয়ার সাথে সাথে মনে হয় একদম জমে ক্ষীর হয়ে যাবে, একটু খেয়ে দেখি কেমন লাগে। না এখন খেয়ে দেখি একটু, না দেখি এখন কেমন লাগে, ঠান্ডা হওয়ার পর কেমন লাগে। না ভালো লাগে, তুমি লবণ দেখলা মনে করো পুরোটা লাগছে, তাই পুরোটা শেষ না গণ হইতেছিল না আমি দেখছি, তাই আর একটু লাগবে না? না লাগবে না, তাই এটা হল বসায় দিলে করলে। এটা কয় টাকায় বিক্রি করা যাবে বানানোর পরে? 500 টাকা বেচা যাবে, 500 টাকা বিক্রি করা যাবে,
আর ওটার দাম 130 টাকা, 330 টাকা তো ইনভেস্ট। তারপরে যে চুলার গ্যাস পুড়লো, তারপরে যে হাড়ে পাতিল ইউজ করলাম, তারপর তুই পরিশ্রম করলাম, আমি পরিশ্রম করলাম। তুমি কি পরিশ্রম করছো? টাকা আনলাম আমি, তাহলে আইনা দিছো হেলি কত কত। তুমি যেটা কাটা কাটছো দেখে আমি আর বেশি পরিশ্রম হইছে। আমি কাটলে এত পরিশ্রম হইতো না। বুঝছি, মানুষ অপছন্দ করলে কত কিছু হয়। আমি মানুষ অপছন্দ করি না, মানে আমার অপছন্দ করে মানুষের কাজ রে। দেখেন আপনাদের আপু কথা বলতে বলতে কি করছে, কেন কাত হয়ে গেছে? তুমি এখন যতটুকু পড়ছো ততটুকু ভর্তা, তুমি এত ভর্তা হয় নাকি? বরফ দিব, বরফ দেয় না মায়া। চকলেট চকলেট লেবু পানি, লেবু দিয়ে আইসক্রিম বানাতে দিছে। এটা নিয়ে লেবু দিয়ে আইসক্রিম, ওই ধরনের লেবু ধরনের যার টাকা লেবু, যার টাকা লেবু, সব পানি লেবু সরাসরি হয়ে আবার লেবু কোনো ই নাই, শুধু লেবুর মানে লেবু দিয়ে আছে নি দা আইলে ছেড়ে দিছে। প্রতিদিন এক টুকরা করে বাইক করে চা দিয়েছে যে আমার কালকে নিয়ে আসবে। আমি একটু কামু করে দেখো তুমি থাক। সব তো নিচে পড়ে যেতেছে, লাভ কি হলো? তোমার যে বড়টা এটা তো সব নিচে পড়ে গেছে। সমস্যা কি পড়লে এম করে উড়ে লেবো? ঠিক আছে, উপরটা গেছে না। কি গুণবতের কি বুদ্ধি, এত বুদ্ধি তো এই জন্য তো এই জায়গায় জায়গায় যাই আকাশ গুলো করো। ইফতার আগে বানাইছি, ইফতার আজকে আমি বাইরে করছি তো এই জন্য আর কি দেখিনি। তো দেখি কি অবস্থা, ওয়াও চমৎকার হয়েছে। তো এটা আমি খেয়ে বলবো কেমন হলো টেস্ট। তুমি খাবা? তোমাকে দিব না, দিব না। তাহলে আপনার কিন্তু যে ডেজার্ট কমপ্লিট, তো দেখি খাওয়ার পর বোধ হয় আসলে টেস্ট কেমন হয়েছে। না কাটো দেখি, একটাই খাবা? একটাই কাটো। আচ্ছা একটাই কাটো, এটা তো কাটলেই হবে। চামে যে একটা দেখলেই হবে, দেখছো? সাকসেস আমার অনেক কিছু কইছে জানেন, আমি যে কি কম বিষ খাওয়াইতেছো, ই খাওয়াইতেছো, বিষ রান্না করতেছো। কেমন হয়েছে আমার বিষ? বিষও যদি এমন মজা হয় তাহলে রোজ খাবো, তাই নাকি? আসলে খুব টেস্ট হয়েছে। আপনারা আসলে এই রেসিপিটা দেখে আপনারা যারা পারেন তারা আসলে খেতে পারেন। এই গরমের মধ্যে এটা কিন্তু খুবই টেস্ট,
অনেক টেস্ট চিন্তা করেন এত টেস্ট হবে তাহলে ফ্যাট কম থাকা চিনি ডাবল করতে পারেন আর খেতে পারেন একটা নারকেল সহকারে নেবেন একটা পুরোটা কচি নেবেন তাহলে কি মানে এইটা এখন তো কাঁচা কাঁচা না আরো এই হবে ফসফস হবে হ্যাঁ ফসফস হবে হ্যাঁ